হ্যালো ফ্রেন্ডস, আমি পেটুক মহারাজের উদয় আবার একটা নতুন ইটিং শোয়ের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের খাওয়ার আইটেমগুলো দেখতেই পাচ্ছ একটু অন্যরকমের। তো আজকের যে খাবারের যে মেনুগুলো আছে বলে দিই, আর এখানে যে প্লেটে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা আমার মৌয়ের দাদার বার্থডে ছিল, সেই বার্থডে উপলক্ষে আজকে এখানে একটা মিষ্টি দিয়েছে, এখানে একটা মানে চপ আছে আর বার্থডে কেক, ঠিক আছে, আর এখানে চাউমিন আছে, মানে এগ চিকেন চাউমিন আছে, সঙ্গে স্যালাড আছে, উপরে একটু সস ছড়ানো আছে। তো এই হচ্ছে যে খাওয়া দাওয়া। তো ভিডিওটা অবশ্যই প্রত্যেকে পুরো দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অবশ্যই বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিয়ে বেল লাইট নোটিফিকেশানটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লেই তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক এবং কমেন্ট করবে, ঠিক আছে। তাহলে চলো শুরু করি। প্রথমে আমি যেহেতু বার্থডেতে দিয়েছে বার্থডে কেক থেকেই প্রথম স্টার্ট করব, কেমন? দেখো কেকটা দেখতে পাচ্ছ তো, শুরু করছি তাহলে। দারুণ টেস্টি কেক, ম্যাঙ্গো ফ্লেভারের, ম্যাঙ্গো ফ্লেভারের কেক এটা। মুখটা দারুণ লাগলো, এত সুন্দর। এখানে একটু ক্রিম পড়ে আছে, ক্রিমটা খেয়ে নিই। আমার তো এই ক্রিম খেতে না খুব সুন্দর লাগে, শুধু শুধু ক্রিম খেতে। আর কার কার এরকম ক্রিম খেতে ভালো লাগে আমাকে জানিও। এবার খাবো চপটা, মনে হচ্ছে ভেজিটেবিল চপ। দেখি চপের সাইজটা কিন্তু দারুণ, খুব বড়। না ভুল বলে, এটা ভেজিটেবিল চপ না, এটা চিকেনের চপ। ভেতরে চিকেন দেওয়া আছে, এই যে ভেতরে চিকেন দেওয়া আছে, যদিও এখন একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ দিয়েছে অনেকক্ষণ আগে, আমি তখন কাজে ছিলাম বলে তাই তখন আমি থাকতে পারিনি, তাই আমারটা পাঠিয়ে দিয়েছে, তাহলেও ভালো লাগছে। মিষ্টিটা লাস্টে খাবো, আগে চাউমিনটা খাই, কারণ ওটা লাস্টে মিষ্টি মুখ দিয়ে শেষ করব। চাউমিনটা আসলে প্যাকিং করে দিয়েছিল, সেই জন্যে চাউমিনটা এক জায়গায় জমাট বেঁধে গেছে। যাই হোক একটু ছাড়িনি। ও, এক থালা পুরো ভরে গেছে, দেখতে পাচ্ছ তো পুরো ভরে গেছে এক চিকেন চাউমিন। খাই ফেলে,
এই চিকেনের পিস, দারুণ হচ্ছে, দারুণ টেস্টি। Chicken piece.
খাওয়া শেষ, এবার মিষ্টিটা। ভাই একবারে খাবো, একবারই খাই। এটা নলেন গুড়ের রসগোল্লা, দারুণ, হেভি টেস্ট। অনেকেই নিশ্চয়ই পছন্দ করো নলেন গুড়ের রসগোল্লা, আমারও খুব প্রিয়। তার সঙ্গে আমার খাবারও এই শোটা শেষ হলো, এবং চলো এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো।